আমাদের পাশের দেশ দাদার দেশ, আকাড়ার দেশ, সে আকাড়ার দেশে সমর্থন দেয় ইসরায়েল, কথা কন না কে? যারা মানুষ হত্যা, যারা বলে মানুষ হত্যা সবচেয়ে বড় অপরাধ, এইভাবে মা বোনদেরকে বাড়িঘর গুলোকে ঘুরিয়ে দিচ্ছে, ছোট বাচ্চাকে এতিম করছে, স্ত্রীকে বিধবা করছে, এরপরও দাদার দেশে ইসরায়েলকে সমর্থন দেয়। তুমি দিতে পারো দাদা, আমরা যাদের গায়ে এক ফোঁটা রক্ত আছে, জীবন থাকতে কোন বেঈমানের হাতে মুসলমানের পতাকা তুলে দিতে পারি না, জীবন চলে যাবে আমাদের বুকের উপর দিয়া, বুলডোজার চালাই দিতে পারো কিন্তু আমাদের থেকে কোনোদিনও কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, নবীর দেশটাকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিনে যেভাবে মার খাচ্ছে, এখন আর আল্লাহর নাম আসতে দেওয়া যাবে না, তাকবীরের ধ্বনি আর আসতে দেওয়া যাবে না, যেটাই কথা বলবে দাঁত ভাঙা জবাব দিব, কথা ঠিক না? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যত নাস্তিক আছে প্রত্যেকটারে দাঁত ভাঙা জবাব দিব, রাজি আছি না নাই? রাজি আছে আল্লাহকে দিব, হাত তুলে দেখে নাও, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। এই জমিনের মালিককে হুকুম চলবে কার? আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর হুকুম বাস্তবে এই জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়, জীবন দিব। ওই সাদাবাস, সাদা চামড়ার কুত্তা, বেজর্মাগুলি মুসলমানদেরকে ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মারছে, কথা ঠিক না? ঠিক জানিও, মাননীয় সরকার আমাদের যদি সৈন্য যদি পাঠায় আলহামদুলিল্লাহ খুশি হব, যদি না পাঠায় আমাদেরকে পাঠায় দিই, হাসতে হাসতে ফিলিস্তিনিদের সাথে একসাথে জীবন দিব, রাজি আছি না নাই? কে কে রাজি আছে রাখবেন লাগে, হাত তুলে দেখাই দাও, মাহফিলের মাসকান থেকে একজন অমরের মতো মর্দে মুজাহিদ লাগবে। এই সাউন্ড ক্লিয়ার করো, টন ব্যাস বাড়াও, সাউন্ড ক্লিয়ার করো, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে, মুসলমান আর বসে থাকার সময় নাই। ইসরায়েল হলো আমাদের দেশের এই রোহিঙ্গাদের মতো, এই ফিলিস্তিনে ওরা জায়গা ভাড়া নিয়া স্কুল কলেজ করে আজকে ফিলিস্তিনের বুকের উপরে মুসলমানের তাজা রক্ত দিয়ে তারা হোলি খেলছে। এই যাযাবর, এই রোহিঙ্গার গোষ্ঠী, এই বেজর্মা গোষ্ঠী, হারামির গোষ্ঠী পৃথিবীতে সবচেয়ে বেশি নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনে, কথা বলেন না কেন? তবে টু 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 বড় যেই জমিনে জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছে, যেই জমিনে ইউনূস আলাইহিসসালাম ঘুমিয়েছে, যেই জমিনে ইউসুফ আলাইহিসসালাম ঘুমিয়েছে, যেই জমিনে জাকারিয়া নবী ঘুমিয়েছে, যেই নবী যেই জমিনে ইয়াহইয়া নবী ঘুমিয়েছে, যেই জমিনে ঈসা নবীর মা মারিয়াম ঘুমিয়েছে, যেই জমিনে ইউসুফ নবী ঘুমিয়েছে, যেই জমিনে ইউসুফ আলাইহিসসালাম ঘুমিয়েছে, মূসা হারুন ঘুমিয়েছে, ওই জমিনে এত তাড়াতাড়ি কোনো বেজর্মদের হাতে তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। দোয়া করতে থাকে আপনার এই আওয়াজগুলো ফিলিস্তিনে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো তো দেখি, আরো জোরে বলতে হবে, মুসলমান আসমান জমিন কাঁপায় দাও, তোমার এই আওয়াজ ফেরেশতারা বহন করে ফিলিস্তিনি জমিনে নিয়ে যাবে, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, জীবন দিতে হয়, দিয়া প্রমাণ করে দিব আমার ফিলিস্তিন মুসলমানকে আজাদ করার জন্য, এই বেজর্মাদেরকে দুনিয়া থেকে নিস্তারাবাদ করার জন্য জীবন দিতে হয়, কাকে দিবা? আল্লাহকে দিব, হাত রাখ।
আরো জোরে বলো আমিন। এই মুসলমান, শুধু একটা আওয়াজ শুনতে চাই, বসে থাকার আর সময় নাই। আমেরিকার মতো সাদা চামড়াওয়ালা সাদা চামড়াওয়ালাকে যোগাযোগ, আমেরিকা সমর্থন দেয় সেই সন্ত্রাসী বাহিনী, ইসরায়েল বেজরমারে সমর্থন দেয়। আমাদের পাশের দেশ দাদার দেশ, আকাড়ার দেশ, আকাড়ার দেশে সমর্থন দেয় ইসরায়েল। কথা কর না কে, যারা মানুষ হত্যা, যারা বলে মানুষ হত্যা সবচেয়ে বড় অপরাধ, এইভাবে মা বোনদেরকে বাড়ি ঘর গুলোকে ঘুরিয়ে দিচ্ছে, ছোট বাচ্চাকে এতিম করছে, স্ত্রীকে বিধবা করছে, এরপরও দাদার দেশে ইসরায়েলকে সমর্থন দেয়। তুমি দিতে পারো দাদা, আমরা যাদের গায়ে এক ফোঁটা রক্ত আছে, জীবন থাকতে কোন বেঈমানের হাতে মুসলমানের পতাকা তুলে দিতে পারি না। জীবন চলে যাবে আমাদের বুকের উপর দিয়া, বুলডোজার চালাই দিতে পারো, কিন্তু আমাদের থেকে কোনোদিনও কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। নবীর দেশটাকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। ইনশাল্লাহ বলেন, আমার সাথে একমত ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবারের ধ্বনির দাম আছে না নাই? আল্লাহু আকবারের ধ্বনি ফিলিস্তিনে চলছে। যদি আল্লাহু আকবারের অ্যাকশন না থাকতো, শক্তি না থাকতো, বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করে যাচ্ছে ইসরায়েলের সৈন্যরা, 47 দিয়ে গুলি করে, আর মুসলমান পাথর দিয়ে তাদের মোকাবেলা করে। মুসলমানের শরীরে আছে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো, ফিলিস্তিনে জ্বালো, ফিলিস্তিনে জ্বালো। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর, ফিলিস্তিনের কাছে এই তাকবীরটা যে কত প্রিয় এখন বোঝা যাচ্ছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আপনারা যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, তারা দেখেছেন, মাত্র 2.5 বছর একটা ছেলে নদীর পারে দাঁড়াইয়া একটা পাথরের উপরে মাথা দিয়া জিমাইতেছে। মানবতা কোথায় চলে গেছে? আজকে আমেরিকা মানবতা মানবতা মারায়, হারামি দল, মানবতা লঙ্ঘন হয়। আমরা মুসলমানরা মানলে আমরা সন্ত্রাসী হই, আর তোমার বাপেরা এইভাবে 2.5 বছরের বাচ্চাটারে মারে হারায় ফেলছে, মারে হারায় ফেলছে, বাবারে হারায় ফেলছে, পাথরের উপরে মাথা দিয়ে জিমাইতেছে। পরে দেখবার মতো আমার মওলা ছাড়া কেউ নাই, এগুলো চোখে পড়ে না? এই কুত্তার দল, এটা চোখে পড়ে না? এটা মানবতা লঙ্ঘন হয় না? মানবতা মানবতা মারাস। মুসলমানরে মারলে টেস্ট লাগে, আর মুসলমানকে ওরে মারলে সেটা সন্ত্রাসী হয় না? মালিক রে দুনিয়ার কেউ দেখতে হবে না, তুমি দেখো অমানি, তুমি ছাড়া বান্দব নাই রে জমিনে, রহমতের চাদর বিছিয়ে দাও না ফিলিস্তিনে, রহমতের চাদর বিছিয়ে দাও না ফিলিস্তিনে, ফিলিস্তিনে মাকা দেশ তন মা বলিয়া তাদের কান্না তুমি চারা
হলে তুমি এতিমদের ডাকো না শোনো মানি, ফিলিস্তিনের দিকে একবার মায়ার নজরে তাকাও গো আল্লাহ। যেই জমিনে তোমার নবী ইব্রাহিম ঘুমিয়েছে, যেই জমিনে তোমার জলিল কদর নবী মুসা ঘুমিয়েছে, যেই জমিনে মা মারিয়াম ঘুমিয়েছে, জাকারিয়া নবী ঘুমিয়েছে গো আল্লাহ। পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে সব নবীর কদম লাগছে, পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে তোমার সব ফেরেশতারা নামছে, পৃথিবীতে মাত্র একটা দেশ আছে যেই দেশে সব ফেরেশতা নবীর কদম লেগেছে, যেই জমিনে তোমার নবী ইমামতি করছে, ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। আল্লাহ হাজার হাজার মানুষ এখন তোমার একটা ডাক দিবে, এই ডাকের আওয়াজ গুলো চোখের পানি গুলো তুমি ফিলিস্তিনের জমিনে পৌঁছে দিবা। হাত দুটা উঠাই আমার মাওলার একটা ডাক দাও, ডাক দাও, আজকে 17ই অক্টোবর ডাক দাও, 17ই অক্টোবর ডাক দে মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, ফতুল্লার মুসলমান, পঞ্চবটির মুসলমান, একটা ডাক দাও জোরে, 17ই অক্টোবর ডাক দাও। হলে তুমি এদের ডাক গুলা কি তোমার পছন্দ হল? আড়াই বছরে বাচ্চা মা মা বলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, ও তো জানি না আমার মা বোমার আগতে দুনিয়ার সাইরে গেছে। ও আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ ওরা নবীদের কবর গুলাকে ধ্বংস করে দিতে চায় গো আল্লাহ। আল্লাহ তোমার নবীর দিকে তাকায়া আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করো। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন, শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আমার ছোট্ট দেশ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাও মিয়া, ইন্ডিয়া এত বড় দেশ আজকে ইসরায়েলের পক্ষে সে থাকতে বাধ্য, কিন্তু আমার ছোট্ট দেশ মাননীয় প্রধানমন্ত্রী সে ক্ষমতার দিকে তাকায় নাই, কারণ তার জানা আছে ইসরায়েলের বিরুদ্ধে যেই যাবে তার ক্ষমতায় টিকে থাকা মুশকিল। সে ক্ষমতার দিক না তাকাইয়া বলছে ফিলিস্তিনের সাথে আসি থাকব, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? মানে সরকারের কাছে দাবি থাকবে আপনি সৈন্য পাঠাইলে যদি সমস্যা হয় আমাদেরকে পাঠায় দেন, বুলেটের সামনে বুক পাতায় দিব, তবু ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবরকে লক্ষ্য করব। রাজি আছেন না নাই? এ রাজি আসুন না নাই? এই নারায়ণগঞ্জের মুসলমান আজকে 17ই অক্টোবর, 17ই অক্টোবর গলা ফাটাই আমার আল্লাহকে দেখাইয়া দিবা তোমার তাকবীর আওয়াজ, 17ই অক্টোবর ফিলিস্তিনি চলে দেখাই নিয়ত করে তাকবীর ধরে আল্লাহকে দেখাই দে তো কে কে রাজি আছো দাওয়ার জন্য। দুনিয়া সব শেষ হয়ে যাবে উনি থাকবে, ঠিক না? ঠিক শোনেন কোরআনে কি বলে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফা দুনিয়া সব শেষ হয়ে যাবে বাকি থাকবে একমাত্র দুল জালালি ওয়াল ইকরাম, ঠিক না?
জোরে কর, বাকি থাকবে কে? ওই আল্লাহ যদি বাকি থাকে তাহলে আমরা সব ধ্বংসপ্রাপ্ত, আমার আল্লাহ থাকবে না বাকি। আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে মানুষের উপরে মানুষের জুলুম, কথা কর না কেন? বনি ইসরায়েলের জাত, ইহুদিবাদী যারা আছে, ইহুদির বাচ্চারা, পৃথিবীতে একটা মাত্র অভিশপ্ত দেশ আছে, অভিশপ্ত যারা কোনদিন হেদায়ত পাবে না, সেটা হলো এই বনি ইসরায়েলের গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী, ঠিক না বেটি? আপনাদের জানা আছে এই ইহুদিবাদী এত বড় জালিমেরা, এরা নিজের ভাইরে এমন মার মারছে পৃথিবীর ইতিহাস বিরল। আমি আপনাদের এক একটা প্রমাণ করে দেই এই ইসরায়েল ইহুদির বাচ্চারা কত বড় ভয়ঙ্কর। এরা এক দুইজন নবীকে মারে নাই, হাজার হাজার নবীকে তারা জবাই দিয়েছে। এমনকি এই ইহুদিদের উৎপত্তি হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বারো ছেলের থেকে। মারহাবা বলেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা নবীর ছেলে হওয়া সত্ত্বেও এত নিষ্ঠুর ছিল, এত নির্দয় ছিল, তাতে প্রমাণ করে এরা কত নিষ্ঠুর হতে পারে। কষ্ট হইতেছে আপনাদের? কথা কবেন তো বাফের বেডার মতো কবেন, যেভাবে কর মেধা বিডিগো মতো কর, হিজলা বিডিগো মতো। মুসলমান তো মার খাওয়ার কথা না, কথা ঠিক না বেটি? মুসলমান মার খায় একমাত্র মুসলমানের ওই যে নেদায় ওনা সেনায় ওনা। ফিলিস্তিনের মুসলমান দেখছো যুবক গুলা বোমার সামনে তারা পাথর নিয়ে ঘাড়ায়, ইহুদি বাদীদেরকে দেখছো মেয়েরা কুটতেছে এমনি কুবাই, এইভাবে কুবাইতেছে, মৃত্যুকে তারা পকেটে ভরে নিয়েছে, মৃত্যুকে তারা আলিঙ্গন জানিয়েছে। হে সাসা, হে উনি কই যায়? আরে ওই জায়গায় বহেন দেখা হে, কেমন জানি হাঁটা দিছে, আরে লাগে জানি মদন ব্যস্ত হয়েছে বেড়ায়। এই চলে যাবেন আপনারা? তাহলে কই না আধা ঘন্টা পরে যাবো গেল। আমার আর শুনতে হয়েছে একটা সিস্টেম আছে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। তুমি তো আমার দেখছে এরছো, তুমি দেখো না, আমি দেখবো খালি কব ঘর হবে, ঠিক আছে? আর লুঙ্গি খুলে রেখে দেবে। আমার জীবনে বহুত ঘটনা ঘটছে গেছে, গাজীপুরে বাস করতেছিলাম, মাঝে মাঝে বলি তোমাকে তাজা করার লাগিয়া না ঘুম আমার জিম হাউস এগুলো, গাজীপুরে বাস করতেছি, সুরা ইউসুফের তাফসীর হিন্দি মিডিয়ামে কইছে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, মাঘ মাসে শীত এক বেটার পোষা পাইছে আধা ঘন্টা আগে, যখন কইছি টাইনে ধরবেন বেটার টান খাওয়ার ডরে আর ওড়ে নাই, পোষা বেতার কথা হলো না, বুড়া বেটা খালি পোষা বে বুতাইতেছে বুতাইতেছে, বেটায় চিন্তা করে এখানে কুটের উপর বইছে যদি মাইরে দেয় গড়া এখানে আরেকজনের পিছনে যেতে, মারবো না উঠবো না, বাঙালি বুদ্ধি ওই চায় না, ভঙ্গা জুতা আছে না নাগরা ওইটারে লুঙ্গির মধ্যে নিচে বেড়ায় নিয়ে লুঙ্গিটা উঁচা করে আস্তে আস্তে সারছে চাদরের মধ্যে করে, যখনই আস্তে আস্তে সারছে আধা ঘন্টা আগের সাফ আছে নিস, আষাঢ় মাসের পানির মধ্যে সের সেরাই উঠছে। তো ওই যুবকের মধ্যে কোলা কয় সা সা আওয়াজ হয় কি, হের কল কল আওয়াজ হয় কেন, কষ্টা কষ্টা জেহাদের দরে বুঝে দিছে বেড়া উঠ ভিতরে জাগায় বুঝাই নি মানে, ফিলিস্তিনি মায়ের খাই আর তুই যে খেতা গাইতে ঘুমাবি মরবি, যত সময় আলোচনা চলবে ফিলিস্তিনের পক্ষে দুই ফোঁটা চোখের পানি দিয়ে দোয়া করা সারা আমাদের আর কিছু করার নাই, কথা বলেন না কেন? যদি যদি যদি